নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/3/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত হচ্ছে মাধ্যমিক স্কুলগুলোকে। দেখে নেব সেই নোটিফিকেশনটা, তার আগে বলি যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। কী বলা হয়েছে, দিস ইজ টু নোটিফাই টু অল হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ রেকগনিশন অফ WBBSE দ্যাট দ্য ডিস্ট্রিক্ট কনভেনার, সাব ডিভিশনাল কনভেনার, মেম্বার অফ ডিস্ট্রিক্ট মনিটরিং টিম অফ মাধ্যমিক পরীক্ষা 2023 শ্যাল ফেসিলিটেড টু কোঅর্ডিনেট দ্য প্রসেস অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক এক্সাম 10, 11, 13, 15, এবং 19 মার্চ 2023। অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 এবং 19 মার্চ মাধ্যমিকের খাতা ডিস্ট্রিবিউশন করা হবে। তার জন্য হচ্ছে এই সমস্ত কনভেনার বা সমস্ত স্কুলগুলোকে মানে নির্দেশ দেওয়া হয়েছে। এবং দেয়ার অল কনসার্ন হিয়ার হেড অফ দ্য স্টুডেন্ট রিকোয়েস্ট টু গ্র্যান্ড দ্য লিভ, এই সময় এই দিন ছুটি দিতে বলা হয়েছে, অ্যাবসেন্ট অন লিভস অফ অ্যাবসেন্ট অন ডিউটি, অন ডিউটি দিতে বলা হয়েছে অফিসিয়ালের ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং অবশ্যই সঙ্গে মানে প্রোডাকশান অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ মানে দিতে হবে। এটা মাধ্যমিক পরীক্ষার যে এক্সামিনার, এক্সামিনারের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেন থাকে অবশ্যই সে ইস্যু করতে হবে, মানে সেই অনুযায়ী হচ্ছে এই তাদেরকে অন ডিউটি দিতে বলা হয়েছে। কত তারিখে, 10, 11, 13, 15, 19 মার্চ 2023 মাধ্যমিকের খাতা ডিস্ট্রিবিউশন নিয়ে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।